আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আজ বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ডকে। মাহমুদুল্লাহ রিয়াদ নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রথম টি টোয়েন্টিতে 66 রানে হেরে তিন ম্যাচের সিরিজে 1-0 পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি টোয়েন্টিতে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে এবার বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশে নেই বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান, তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। কাঁধের ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি টোয়েন্টির দলেই নেই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এদিকে সর্বশেষ যে খেলা সংবাদ, সেখানে 102 রান করেছে ইতিমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা উইকেট খুইয়েছে মাত্র 4টি। 12 ওভারের খেলা শেষ হতে না হতেই বৃষ্টি হানা দিয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে। আজকের ম্যাচটিতে মার্টিন গাপিল 18 বলে করেছেন 21 রান, ফিন অ্যালেন 10 বলে করেছেন 17 রান, ডেভিন কনওয়ে 9 বলে 15 রান। আজকের ম্যাচটিতে শরীফুল এবং নাসুম আহমেদ খুব ভালো বোলিং করতেছেন। এদিকে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা মনে করছেন বৃষ্টির কারণে আজকের ম্যাচটি বাতিল ঘোষণা হতে পারে। তবে দর্শক, আপনার কি মনে হয়, ম্যাচটি কি পুরোপুরি সম্পূর্ণ হবে, এমনকি আজকের ম্যাচটি কে জিততে পারে, তা জানতে চাই আপনার কাছ থেকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।